যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আজই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে অল বাটনটি প্রেস করে রাখুন তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না হ্যালো জিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু সাদিয়াস ব্লগ প্রো একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আমি শীত চলে গেছে অথচ দুধ পিঠা খাইনি এরকম লোক খুব কম খুঁজে পাওয়া যাবে এই পিঠাটা বানানোর জন্য পিঠাগুলোকে খুব ভালোভাবে সফট করে বানিয়ে নিতে হবে পিঠাগুলো বানানো হয়ে গেলে একটা এয়ারটাইট বক্সে ভরে রেখে দিতে হবে পিঠাগুলো যেন গরম থাকে তার জন্য। এর পরে চলে আসবো পরের প্রসেসিংয়ে আমি বারোটা পিঠা বানিয়েছি এবং এই বারোটা পিঠার জন্য দেড় লিটার দুধ নিয়ে নিয়েছি এই দুধটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে মিডিয়াম টু হাইয়ে জালটা রেখে দুধটা জাল করতে করতে যখন এভাবে ফুলে উঠবে তখন আর জাল দেওয়ার প্রয়োজন নেই একটু নাড়চাড়া দিয়ে বন্ধ করে রাখলেই হবে এখন এই দুধটার মধ্যে গুড় অথবা পাটালি অথবা চিনি যে যে যেটা পছন্দ করেন দিয়ে নিতে হবে কিন্তু দেওয়ার আগে একটু চেক করে নিতে হবে যে দিলে দুধটা ফেটে যায় কি না তাই আমি আলাদা করে একটা বাটিতে দুধ নিয়ে নিয়েছি এর মধ্যে একটা গুড় দিয়ে আমি মিশিয়ে দেখব যে এই দুধটা গুড়টা দেওয়ার পরে ফেটে যায় কি না বা জমাট বেঁধে যায় কি না যদি জমাট বেঁধে যায় তাহলে এই গুড়টার মধ্যে দেওয়াটা উচিত হবে না তাহলে পিঠার টেস্টটা নষ্ট হয়ে যাবে আর যদি জমাটটা না বাঁধে গুড়টা মিশে যাওয়ার পরে দুধের সাথে তাহলে নিঃসন্দেহে এই পিঠাগুলো এই দুধের মধ্যে দেওয়া যাবে দেখুন কি সুন্দরভাবে মিশে গিয়েছে গুড়টা দুধটা জমাট বাঁধেনি বা ফাটেনি গুড় অথবা পাটালি দিয়ে এই পিঠাটা তৈরি করলে খুবই টেস্টি হয় এবং অনেক বেশি মজার হয় আর চিনি দিয়েও করা যায় সেক্ষেত্রে কালারটা একটু অন্যরকম আসে এবং টেস্টটা একটু কম মনে হয় আমার কাছে আমি পুরা দুধটার মধ্যে এখন গুড় দিয়ে দিচ্ছি গুড়টা দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে মিশিয়ে কিছুক্ষণ জাল করার পরে আমরা পিঠাগুলো দিয়ে দিব পাটালি অথবা গুড় যেটাই বলেন না কেন এটা সুন্দরভাবে দুধের সাথে মিশে গিয়েছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে সুন্দর একটা কালার এবং স্মেল আসছে স্মেলটা তো আপনাদের বোঝানো পসিবল না আর এর মধ্যে আমি দুটা এলাচ ফেড়ে এবং একটা তেজপাতা দিয়ে দিলাম এটা তো একটা এক্সট্রা স্মেল অ্যাড করে পিঠাটাতে এ পর্যায়ে দুধটা কিছু সময় খুব ভালোভাবে জাল করে নিতে হবে আর যখনই দেখবেন এভাবে উপরের দিকে উঠে আসছে তখন আর জাল দেওয়ার প্রয়োজন নেই বন্ধ করে দিতে হবে আর দুধটা গরম থাকা অবস্থাতেই একটা একটা করে পিঠা এই দুধের মধ্যে দিয়ে দিতে হবে খুব সাবধানে কাজটা করতে হবে কারণ এই দুধটা যেহেতু গরম ছিটে হাতে লাগলে হাত পুড়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে যার জন্যে খুব আলতো হাতে পিঠাগুলোকে ছেড়ে দিতে হবে একটা একটা করে চিতই পিঠা খুব সহজেই তৈরি করা যায় চিতই পিঠার একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন আর যারা পিঠা তৈরি খুব ঝামেলা মনে করেন তারা চাইলে বাইরে থেকে পিঠা কিনেও এই দুধ চিতই পিঠাটা তৈরি করে নিতে পারেন পিঠাগুলোকে আলতো হাতে একটু দুধের মধ্যে চুবিয়ে দিয়ে দিতে হবে যেন ভেসে না থাকে দুধটা ভালো করে সোফ করে নিতে পারে আর এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং চুলা থেকে হাঁড়িটা নিচে নামিয়ে ফেলব আর এই পিঠাটাকে আমি সারা রাত এভাবে রেখে দিব দেন সকালে এটা খাওয়ার উপযোগী হবে সারা রাত এই পিঠাটা দুধটাকে সোর্ভ করে নেবে এবং পিঠার টেস্টটাও বেটার আসবে আর কেউ যদি পিঠাটা রাতে না বানিয়ে দিনে বানায় সেক্ষেত্রে মিনিমাম আট ঘন্টা পিঠাটাকে ভিজতে দিতে হবে আর রাতে বানালে তো সারা রাত রেখে দিলে সকালে খাওয়ার উপযোগী হয়ে যায় আর এই পিঠাটা এত মজা কি বলবো এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন ট্রাই করলে বুঝতে পারবেন পিঠাটা কতটা টেস্টি কারণ নিজের হাতে বানানোর জিনিসের স্বাদই কিন্তু অন্যরকম হয় আপনারা হয়তো অন্যের হাতে বানানো পিঠা অনেক খেয়েছেন বাট নিজে ট্রাই করে দেখবেন ওই পিঠাটা খাওয়ার তৃপ্তিটাই অন্যরকম ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার জন্য তয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ